শনিবারে প্রদেশ কংগ্রেস কমিটির সজেন্যত আর নগাঁও জেলা কংগ্রেস কমিটির উদ্যোগত আকৌ নতুন প্রভাত হব শীর্ষক জেলা পর্যায়ের প্রশিক্ষণ শিবির খগেন মহন্ত প্রেক্ষাগৃহত দিনজোড়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়। উক্ত কার্যসূচীত প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা, নগাঁও জেলার সভাপতি তপন কুমার শর্মা, সাংসদ গৌরব গগৈ, বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেন, বিধায়িকা শিবামণি বরার নগাঁওর জ্যেষ্ঠ কংগ্রেসী নেতাসকল উপস্থিত থাকে। কংগ্রেস সভাপতি ভূপেন বরা আর সাংসদ গৌরব গগৈয়ে বিজেপিক কঠোর সমালোচনা করে কয় যে বিজেপিয়ে পৌর নির্বাচনত বাহুবল ধনবলে নির্বাচনত জয়ী হওয়ার ষড়যন্ত্র করেছে, কংগ্রেসের প্রার্থীসল ভাবুকি প্রদান করেছে, রাইজে ইয়ার প্রত্যুত্তর দিব। যাক, সেইটোৱে তো মই কৈছোঁ কি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি মুখ্যমন্ত্রী প্রথম বছরতে যে বিফল হল, ফেল হল, এইটোৱে প্রমাণ হয়ে গল। 1,00,000 চাকরি এক বছর দিয়াতকৈ আমার অসমীয় যুবকসকলে 1,00,000 চাকরি পোৱা নাই, সেই চাকরিবিলাক বেলেগে পাই আছে। আজি অসমীয়া লড়াবিলাক যেতিয়া গুহাটী লৈ যায় তেতিয়া নিয়োগ মেলাত, সেই নিয়োগ মেলাত তেওঁলোকে মুখ ঠেকেচা খাবলৈ হয় আৰু বাহিৰৰ মানুহখিনি আজি ইয়াত পাই গৈছে, এইটোৱে ব্যর্থতা। আজি বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এটাহে উদ্দেশ্য যে বাহিৰৰ পৰা আৰএছএছৰ মানুহ আনি আমাৰ প্রশাসনত সোমাব লাগে, বাহিৰৰ পৰা আৰএছএছ মানুহ আনি আমাৰ স্কুলৰ শিক্ষক হিচাপে নিযুক্তি দিব লাগে, বাহিৰৰ পৰা আৰএছএছৰ মানুহ আনি আমাৰ 4th grade চাকৰিত সোমাব লাগে, এয়া হল তেওঁলোকৰ চিন্তা যে তেওঁলোকে আমাৰ অসমীয়া থলুৱা যুৱকসকলক নহয় বাহিৰৰ আৰএছএছৰ মানুহ আমাৰ প্ৰশাসনৰ ভিতৰত কেনেকৈ সোমাব পাৰে তাৰ বাবে এটা ষড়যন্ত্র। চাওক, আজি পৌরসভা নির্বাচন এটা হল তৃণমূল পর্যায় নির্বাচন, আজি আমি তৃণমূল পর্যায়ে আমি প্রার্থীগৰাকীসকলক আগবঢ়াইছো, কিন্তু সেইফালে আমি দেখা পাইছো যে কংগ্রেস আমাৰ কংগ্রেসৰ প্রার্থীক ভয় খুৱাইছে, অসম সরকারের বর্তমান মন্ত্রীসকল বিজেপি মন্ত্রীসকল আমাৰ কংগ্রেসৰ প্রার্থীসকলক ঘৰত সোমাই তেওঁলোকক ধমক দিছে, OC আৰু প্ৰশাসন জৰিয়তে তেওঁলোকক বাধ্য কৰাইছে যে তেওঁলোকে নিৰপেক্ষ ভূমিকা গ্ৰহণ নকৰি আমাৰ পাৰ্টিসকলৰ এপ্লিকেশ্যনবিলাক উইথড্র কৰক। আজি যদি এটা তৃণমূল পৰ্যায় নিৰ্বাচন যদি নিৰপেক্ষ নহয় তেতিয়া আগন্তুক দিনত আমাৰ লোকতান্ত্ৰিক ভৱিষ্যৎ অন্ধকাৰত তেওঁলোকে পেলাবলৈ বিচাৰিছে। গুৱাহাটী মাজমজিয়া ৰেলৱে ভূমি 58 বিঘাকৈ ভূমি গোটাই দিয়া এক চক্ৰান্ত চলিছে, এই ক্ষেত্ৰত কি ক'ব? চাওক, প্ৰত্যেক ক্ষেত্ৰত আপোনালোকে দেখা পাব যে এই বিজেপি চৰকাৰ নিৰ্বাচন অহা আগতে যি ধনী ধনী মানুহ আছে, যিসকল কেলেংকাৰীৰ লগত জড়িত, তেওঁলোকক সহায় তেওঁলোকক সুবিধা দিবলৈ বিচাৰে, তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ পইচা তুলিবলৈ বিচাৰে আৰু নিৰ্বাচনত খৰচ কৰিবলৈ বিচাৰে। চাওক, ভাৰতৰ ৰাজনীতিত আমি দুটা আমি ইংগিত দেখা পাইছোঁ, এটা হ'ল ৰাহুল গান্ধী ডাঙৰীয়া, যি ভাৰতৰ যে আজি তাৰিখৰ যে মূল সমস্যা আছে সেইখিনি বাৰম্বাৰ দাঙি ধৰিছে আৰু কৈছে কি যদি চৰকাৰে বিৰোধী দলৰ সহায় বিচাৰে আমি সহায় কৰিম আৰু কোভিডৰ সময়ত আমি সহায় কৰিলোঁ, কিন্তু আজি তাৰ বিপৰীতে দেখিছোঁ প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া, প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় কয় কি আমার কংগ্রেসের মানুষখিন বিভিন্ন রাজ্য যত আমার যুবক ফসি আসে কোভিডর সময় ট্রেনের ভাড়া দিয়ে ঘরলে পঠাওয়ার কারণে কোভিড চারিফালে বিতরণ হয়ে গেল, কোভিড চারিফালে সোমাই গেল, এনেকা ধরনের কথাখিনি যুক্তি নথকা কথাখিনি কৈছে। আমার এটা রাহুল গান্ধী ডাঙরিয়া কৈছে কি প্রত্যেক রাজ্যের একটা জাতীয়বাদী চিন্তা আছে, প্রত্যেক রাজ্যের নিজের ভাষা সংস্কৃতি লয় একটা বিশেষ আবেগ আছে, আর সেইটো লয় বিজেপির মাজত একটা উৎপাত, বিজেপিয়ে ভাল পোৱা নাই, বিজেপিয়ে খালি রিমোট কন্ট্রোল চলাবলে বিচাৰে নাগপুরের পৰা। আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়ে থাকা নাই, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হবলে বিচাৰে, যিমানখিনি কাম যি ধরনের বক্তৃতা যি ধরনের আচরণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করেছে। রাইজে পৌরসভার নির্বাচন নির্বাচনত ভোটদান করার আগতে বিজেপিয়ে যি ধরনের বাহুবল আর ধনবল প্রয়োগ করে আর প্রশাসনক ব্যবহার করে আমার প্রার্থীবিলাক ভাবুকি দিবলৈ আরম্ভ করেছে। ইতিমধ্যে আপোনালোকৰ সংবাদ মাধ্যমতে কেইবাটাও ভিডিঅ' ভাইৰেল হৈছে, এজন বিধায়কে কৈছে যে বিজেপিক ভোট নিদিলে গম পাই যাবি, কালি লামডিঙত তার বিধায়কজনের ভাতৃয়ে 150 মানুহ লগে ঘরে ঘরে লৈ গৈ জবরদস্তি বন্দুকৰ নলি দেখুৱাই পেলাই আমাৰ প্ৰাৰ্থীসকলক উদ্ধ কৰিবলৈ বাধ্য কৰিছে। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি অসমৰ কাৰণে ইমানেই ভাল কাম কৰিছে নির্বাচনত মুখামুখি যুঁজ দিবর কারণে ভয় কিয় খাইছে? অতি লাজ আর পরিতাপর বিষয় যে উত্তর গুয়াহাটি জালুকবাড়ী সমষ্টির অন্তর্গত উত্তর গুয়াহাটি আমার প্রার্থীসলক মানসিক শারীরিক নির্যাতন চলো হয়েছে,
তার প্রার্থীসকলক নমিনেশন প্রত্যাহার করার কারণে বাধ্য করা হয়েছে। মানে বিজেপিক আহ্বান জানাইছো, বিজেপি সরকারকে আহ্বান জানাইছো যে আপনাদের যদি রাইজর কাম করেছে, আপনার যদি জনপ্রিয়তা সচাকে অক্ষুণ্ণ আছে, আপনাদের নির্বাচনত রাইজক ভোট দিয়ে পেলায় সিদ্ধান্ত লবল দিয়ক। আপনাদের ক্যান্ডিডেট উদ্ধার করা কেউ লাগিছে, ক্যান্ডিডেট উদ্ধার করার জড়িয়ে আপনাদের যে রাইজর গণতান্ত্রিক অধিকার খর্ব অকল যে কংগ্রেস দলকে অন্যায় করেছে নয়। নগাঁর জাকির হোসেনের রিপোর্ট, নিউজ নেস্ট। উৎকণ্ঠার অবসান ঘটায় পাকঘর আলহী হল বিশুদ্ধ মশলা, যে দিব আপনার পিউরিটির গ্যারান্টি। বিশুদ্ধ মশলা পাকঘরের নতুন আলহী। আপুনি গেষ্ট্রিক, গেষ্ট্রিক আলসার, লিভারত চর্বি, পাইলছ, ভোক নলগা, পেটর বিষ, বুকুর জ্বলা পোড়া, টেঙা উগার, পেটত বুট বুট খব্দ করা, পেট ফুলা, বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়ার পৰা আপনি অসমৰ বাহিৰত গৈ হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশপত আহি আছে ডক্টৰ মায়াং আগরওয়াল, গেষ্ট্রো আর লিভার রোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভর্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ, বিকে রোড, মুসলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আর 9706532197।